সভা শুরু হওয়ার আগে যে সংখ্যায় মানুষ আজকে আমাদের সভাস্থলে এসে আমাদের এই নির্বাচনী জনসভাকে সফল এবং সার্থক করেছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে আগামী 8 তারিখের যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন এই নির্বাচন আপনাদের গ্রামের নির্বাচন, আপনাদের ব্লকের নির্বাচন, আপনাদের জেলার নির্বাচন। আগামী দিন যাতে মানুষ সঠিকভাবে পরিষেবা পায় সেটা আপনাদের ভোট দিয়ে সুনিশ্চিত করতে হবে। জোড়া ফুলের প্রার্থীদের জেতানো মানে আগামী দিন আপনাদের গ্রামের সুযোগ সুবিধা, রাস্তা, জল, কল, উন্নত মানের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে 100 দিনের টাকা বিজেপি সরকার আটকে রেখেছে সেটা আগামী দিন যাতে এই নির্বাচিত প্রতিনিধিরা গিয়ে আপনাদের হয়ে লড়াই করে দিল্লির বুক থেকে আদায় করে আনতে পারে এই নির্বাচন, সেই নির্বাচন।